বাবা তো দেখো কি দারুণ সেজেছে ও, চোখে কাজে মারে। বিদেশ একবার তাকাও, এদিকে তাকাও। হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজ আমি এত সেজেছি কেন বলছো? সকাল সকাল, এখন বাজে হচ্ছে 8টা। তো আমি এখন এত সেজেছি কেন তোমাদের বলছি, কারণ আজ আমাদের কলেজ যাওয়ার কথা ছিল। তো কলেজ আজ সোমবার, আজ কিছু আছে হয়তো, সেই জন্য কলেজ আজ বন্ধ। তো সেই জন্য আর যাওয়া হলো না কলেজ। তো সেই জন্য জামাটা খুলে ফেলতে হবে। তো বলে না সেজে গুজে রেডি, তো যাওয়ার সময় বলছে কলেজ নেই, তো সেটা কোনো ব্যাপার না। তো চলো আজকের দিনটা কেমন কাটে তোমরা দেখতে থাকো। আর কলেজ কালও মনে হয় নেই, পরশু হয়তো আছে। আজ কোথাও যাব না ভাবছি, বিকেলে পড়া আছে, যাব না কি সেটাও ঠিক নেই। তো চলো আজকের মতো ব্লগ এখান থেকেই শুরু করি, আর দেখি নিজে কি হচ্ছে না হচ্ছে। বাড়িতে আর সারাদিন থাকবো তো বা, আর সকালবেলায় মানে কোনো দিনই আমি ভাত টাত কিছু খাই না, ভালো লাগে না। তো আজ সকালবেলায় উঠে ভাত টাত খেয়ে রেডি, একদম ফুল রেডি। যখন বেরোতে যাব তখন বলছে কলেজ নেই, কালও নেই, পরশু আছে হয়তো, পরশু দিন যাবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি জামা ছেড়ে চলে এসেছি, আর মা এবার একের পর এক কাজ বলতে শুরু করে দিয়েছে। এখন বলছে নিচে গিয়ে আলুর তরকারি করতে, আর আমি যেহেতু ভাত খেয়েছি সকালে, সেহেতু আমার আর ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। তো সেই জন্য নিচে যাব, আলুটা ভেজে নেব, তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, মাহি এখনও জানি না ঘুম থেকে উঠেছে কিনা, মাহি খবর আমি এখনও পাইনি। আর বিদুষ প্রচণ্ড দুষ্টুমি করছে বাড়িতে, বাড়িতে সবাই বিদুষকে নিয়ে ভীষণ জ্বালাতন করছে। তো বিদুষকে যদি কেউ নিতে চাও তো কন্ট্যাক্ট করো আমার সাথে। তো কলেজ যাওয়া হয়নি, আর আমি আর বিদুষ এখন শুয়ে আছি, আমার আলু টালু ভাজা হয়ে গেছে। তো বিদুষ এসে এখানে শুয়ে আছে, আর মাহি ওপরে ঘুমাচ্ছে, আর ভাইরা যাবে স্কুল। আর জানি না কি আছে, কিন্তু আজ ছুটি স্কুল কলেজ, ভাইদেরও মনে হয় স্কুল ছুটি, ভাই জোর জবরদস্তি করে যাচ্ছে, আর আমি আর বিদুষ এখানে শুয়ে আছি। বিদুষ প্রচণ্ড পাকা হয়েছে, সব কিছু ঘরে ভেঙে দিচ্ছে, চুরে দিচ্ছে, মানে সব ফেলে দিচ্ছে টান মেরে মেরে, এখানে শুয়ে আছে বদমাশটা এখন। স্নান করবো এখন, কে স্নান করবে? কালকে স্নান করবি? মাহি এখন স্নান করবে কুনকুনি। তো মাহিকে এখানে শুয়ে দিয়েছি, কারণ মাহি খুব দুষ্টুমি করছিল, তাই ওকে রোদ খাওয়াচ্ছে এখন শুয়ে শুয়ে। তো শুয়ে আছে এখন রোদের মধ্যে, টুংডুং তো খেলা করছে হাত পা নেড়ে, আরো শুয়ে আছে। মাহি শুয়ে আছে, আর বিদুষকে আমি খাওয়াচ্ছি খিচুড়ি আর ডিম। তো বিদুষ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদুষকে বসিয়ে খাওয়াচ্ছে, আর মাহি এদিকে খেলা করছে রোদের মধ্যে। বিদুষ, তো আমি মাহিকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে, কিন্তু ও কিছুতেই ঘুমোবে না। ও ফোন দেখবে, কিন্তু ওকে ফোন দেখতে কেউ দেয় না, যেহেতু ওর অভ্যাস খারাপ হয়ে যাবে সেই জন্য। তো এবার মনে হচ্ছে ঘুমোবে, তো অনেকক্ষণ থেকে এইভাবে নড়াচাড়া করছি, তাও ঘুমোচ্ছে না, ভীষণ বদমাশ ও। মানে ও এখন ঘুমোবে না, যেই ওর মা চলে আসবে টুকুস করে ঘুমিয়ে যাবে। তো দেখো এখন কি করছে, দেখো কই ঘুমিয়ে পড়ো, ও ঘুমোবে না, ও ভীষণ দুষ্টু হয়েছে, তোকে নাড়িয়ে চাড়িয়ে ঘুমটা পাড়াবার বিদুষ ওদিকে দুষ্টুমি করে 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 স্নান করতে গেল। তো দুটোতে মানে বাড়ির লোককে অস্থির করে রেখে দিয়েছে, মানে কি কি করবে বুঝতে পারছে না। আর এ তো একদম ভীষণ অস্থির করে সবাইকে, আর বিদুষ তো আর তার থেকেও বেশি। তো এখন হাসছে মিটমিটি। তো দুজনকে নিয়ে সারাদিন কেটে তো যাচ্ছে ভীষণ। তো আজ আমার কলেজ ছিল কিন্তু যেতে পারিনি, যেহেতু কলেজ দু তিন দিন ছুটি, সেহেতু এদের খুব মজা, যেহেতু আমি থাকবো। এখনই বিদুষ এসে ফোন টোন দেখে গান টান চালিয়ে গেল, তো আবার পরে আসবে মনে হয় স্নান টান করার পরে। তো চলো আবার স্নান টান আর একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে বিদুষকে দেখাই, বিদুষ বসে আছে ভালো ছেলে হয়ে, এই দেখো টিকনি দেখা যাচ্ছে, এবার চোখ দুটো দেখা যাবে। তো ওর চোখ দেখাই, তোর চোখ দুটো দেখো ডমকা বাবা।
তো দেখো কি দারুন সেজেছে ও, চোখে কাজল পরে। বিদেশ একবার তাকাও, এদিকে তাকাও, এই দেখো দারুন করে একদম কাজল পরে, একদম রক্ষা কালী সেজেছে। আর আমাদের ডাকাত বুড়িটা চলে গেছে। দেখ 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 দেখ।